একটা জেলায় যদি একজন আলাদিন তুমি সঙ্গের কর্মী ইমানের উপর অবিচল থেকে সমাজ সংস্কারে ঝাঁপিয়ে পড়তে পারে, ওই জেলার সমস্ত বিদাতীদের ঘুম হারাম হয়ে যাবে ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু, মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মা ইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহ, ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাদীরা, আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। هل أطاع على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا؟ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 31তম বার্ষিক তবলিগ ইজতেমা 2021-এর মহতারাম সভাপতি, আহলে হাদিস আন্দোলনের কৌতুভয় সিফা সালা, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, উপস্থিত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন জেলা থেকে আগত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সমবয়সী তরুণ ছাত্র যুবক ভাইরা, আদরের স্নেহের ছোট্ট ছোট্ট সোনামণিরা, সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে দুই দিন ব্যাপী এই তবলিগি ইজতেমায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য তারই বারগাহে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতপরগণিত দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদে মুস্তফা আহমদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। প্রিয় উপস্থিতি, মানুষের জীবনকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, এক শিশুকাল, দুই যৌবনকাল, তিন বৃদ্ধকাল। শিশু ও বৃদ্ধকালে মানুষ দুর্বল থাকে, কিন্তু যৌবনকালে বুদ্ধির পরিপক্কতা পায়, শারীরিক সক্ষমতা লাভ করে, চিন্তার বিকাশ ঘটে, ফলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে যুব সমাজের উপরেই নির্ভর করতে হয়। যুব সমাজ জাতির ভবিষ্যৎ, যুব সমাজ জাতির কাণ্ডারি, আদর্শ যুবক জাতির উজ্জ্বল নক্ষত্র। যৌবনকাল সীমাহীন আশা আকাঙ্ক্ষা, নির্লস কর্মতৎপরতা এবং রক্তে জোয়ার বয়ে যাওয়ার সময়, আত্মদান ও আত্মত্যাগের বয়স, গঠন ও সংস্কার সাধন করার বয়স, ভাঙা গড়ার আঘাত হজম করার সামর্থ্য তরুণদের আছে। দুনিয়ার যে কোনো আন্দোলন সংগ্রামের মূল চালিকা শক্তি হচ্ছে যুব সমাজ। তাদের শক্তি, সাহস, যোগ্যতা, মেধা পুরোপুরি ইসলামের পথে ব্যবহার করা গেলে বাতিলের কবর রচিত হবে, দিক দিগন্তে হকের দীপ্তি ছড়িয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যুব সমাজ আজ লক্ষ্যচ্যুত। অনেকের লক্ষ্য টাকা, সুনাম ইত্যাদি অর্জন করা। তারা যেসব বিষয়ে আগ্রহী যা নিজের বা জাতির কোনো কল্যাণে আসে না। প্রিয় বন্ধুরা আমার, কেউ ড্রাগ নিয়ে আর কেউ গেম খেলে সময় পার করছেন, কেউ পার্টিতে গিয়ে আর কেউ হতাশায় আবদ্ধ হয়ে যৌবন ক্ষয় করছেন, আবার কেউ কেউ অসুস্থ অন্ধকার গলিতে হেঁটে হেঁটে অপরাধ জগতে বিচরণ করে জীবন জয়ের চেষ্টা করছেন। এসব যুবকের কোনো ভীষণ নেই,
এদের কোনো স্বপ্নও নেই। ফলে যা দাঁড়াচ্ছে সমাজে অপরাধ প্রবণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, সমাজে দাঙ্গা হাঙ্গামার প্রসার ঘটছে। ফলে যুবকরা মানুষের অধিকার হরণ করতে দ্বিধা করছে না, এভাবে চলতে দেওয়া যায় না। মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে তার যৌবনকাল। যৌবনের এই অফুরন্ত নিয়ামতটাকে মানুষ তার প্রবৃত্তির অনুসারী হয়ে শয়তানের পথে ব্যয় করে ইহকাল পরকাল উভয়টাই হারাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে গেছেন, গনিমত হিসেবে তিনি গ্রহণ করার জন্য বলে গেছেন। তিরমিজির একটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন, পাঁচটি বিষয়কে তোমরা গনিমত মনে করো। শাবাবাকা কাবলা হারামিকা, এক, বার্ধক্য আসার আগেই তোমার যৌবনকালটাকে গনিমত মনে করো। বৃদ্ধ হয়ে গেলে যৌবনের সময় নিয়ে হতাশায় পড়ে থেকে লাভ হবে না, বরং যৌবনের এই তাজযুক্ত সময়টা থাকতেই আল্লাহর দেওয়া অফুরন্ত নিয়ামতকে আল্লাহর পথে ব্যয় করার মাধ্যমে সফলতা লাভ করা যায়। দুই, ওয়াসিহাতাকা কাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতার সময়টাকে মূল্যায়ন করো। তিন, অগিনাকা কবলা ফাকরিকা, দারিদ্রতা আসার পূর্বেই সচ্ছলতার সময়টাকে গনিমত হিসেবে গ্রহণ করো। চার, ও ফরগকা কবলা শুগলিকা, ব্যস্ততা আসার পূর্বেই অবসর সময়টাকে মূল্যায়ন করো। পাঁচ, ও হায়াতাকা কবলা মাউতিকা, মৃত্যু আসার আগেই জীবনটাকে মূল্যায়ন করো। এই পাঁচটি বিষয়ের প্রথমটি তিনি বলেছেন, বার্ধক্য আসার পূর্বেই যৌবনের এই তেজদীপ্ত সময়টাকে মূল্যায়ন করো, গনিমত হিসেবে সেটাকে কাজে লাগাও। এই সময়টাকে কাজে লাগানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, কাল কিয়ামতের মাঠে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত লাভে ধন্য হওয়া যাবে ইনশাআল্লাহ। অপর এক হাদিসে আল্লাহর রাসূল বলছেন, কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদম সন্তানকে পাঁচটা প্রশ্ন করা হবে, এর জবাব দেওয়ার আগ পর্যন্ত স্থান হতে এক কদম সামনে যাওয়ার কোনো সুযোগ কেউ পাবে না। প্রথম প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু, বান্দা পুরো যৌবনকালটা কোন পথে ব্যয় করেছ সেটা বুঝিয়ে যাও। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পুরো সময়টা আল্লাহর কাছে বোঝাতে হবে। দ্বিতীয় প্রশ্নে, আন শাবাবিহি ফিমা আবলাহু, বিশেষভাবে প্রশ্ন করা হবে, তোমার যৌবনকালটা কোন পথে ব্যয় করেছ সেটা বোঝাতে হবে। তিন, ওয়া মালিহি মিন আইনা তাসাবাহু, কোন পথে আয় করা হয়েছে সেটা বোঝাতে হবে। ওয়া ফিমা আনফাকাহু, ব্যয় কোন পথে হয়েছে এটাও বোঝাতে হবে। পাঁচ নম্বরে, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু জ্ঞানার্জন করা হয়েছিল সে অনুযায়ী আমল করেছেন কিনা সেটা বোঝাতে হবে। প্রিয় বন্ধুরা, আমার দেখুন, প্রথম প্রশ্নে কিন্তু পুরো জীবন বোঝাতে হবে। শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, পুরো জীবনটাকে বোঝানোর পরে দ্বিতীয় প্রশ্ন বিশেষভাবে করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকালটাকে কোন পথে ব্যয় করেছেন সেটা বোঝাতে হবে। প্রথম প্রশ্নে বোঝানোর পরে যদি দ্বিতীয় প্রশ্ন আবার বোঝাতে হয়, মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মূল্যবান সময় কোনটি এটা স্পষ্টই বোঝা যায়। বৃদ্ধকাল শিশুকাল উভয় সময়ে মানুষ দুর্বল থাকে, দুর্বলের এই সময়টাকে অতিক্রান্ত করে যখন যৌবনে পদার্পণ করে, এই যৌবনের এই তেজদীপ্ত সময়টাকে আল্লাহর পথে ব্যয় করেছেন না শয়তানের পথে করেছেন, আল্লাহ প্রদত্ত বিধানের কাছে আত্মসমর্পণ করেছেন, দেখি তাগুতের পথে ব্যয় করেছেন, এটা বিশেষভাবে কাল কিয়ামতের মাঝে আপনাকে বোঝাতেই হবে, বোঝাতেই হবে। প্রিয় বন্ধুরা আমার, সুতরাং যৌবনকালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুগে যুগে যত বিজয় সাধিত হয়েছে, যুগে যুগে যত অর্জন এসেছে, যুগে যুগে যত
জয়লাভ সাধিত হয়েছে। সমস্ত বিজয়ের পিছনে তরুণদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তরুণদের ভূমিকার মাধ্যমেই মূলত এই বিজয়গুলো সাধিত হয়েছিল। সমাজ সংস্কারে, সমাজ সংস্কারে তরুণদের অবদান যুগে যুগে আছে। যুবকরা যেদিকে ঐক্যবদ্ধ হয় সমাজ সেদিকে যায়। বাতিলের পক্ষে যদি যুবকরা থাকে সমাজের বাতিলের জয় জয়কার হয়। হকের পক্ষে যদি যুবকরা ঐক্যবদ্ধ হয় সমাজে হক প্রতিষ্ঠা করা অনেকটাই সহজ হয়ে যায়। দূর অতীতে একটি ঘটনা দেখুন, 629 খ্রিস্টাব্দে অষ্টম হিজরিতে সংঘটিত হয় মুতার যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই অভিযানে প্রেরণ করছেন, যায়েদ বিন হারেসাকে সেনাপতি করে পাঠাচ্ছেন, তিনি বলছেন যদি যায়েদ বিন হারেসা শাহাদাত বরণ করেন জাফর বিন আবু তালিবকে সেনাপতি করবে, যদি তিনিও শহীদ হয়ে যান আবদুল্লাহ বিন রাওয়াহকে সেনাপতি করে নিতে হবে। তিনজনই যদি শহীদ হয়ে যায় পরামর্শ ভিত্তিক একজনকে সেনাপতি মনোনীত করবে। অভিযানে যাওয়ার পরে সেখানে মুসলিমদের সৈন্য সংখ্যা মাত্র 3,000, অমুসলিমদের সৈন্য সংখ্যা প্রায় 2,00,000। তখন তারা পরামর্শ বৈঠক ডাকলেন, মাত্র 3,000 সৈন্য নিয়ে প্রায় 2,00,000 সৈন্যের বিপরীতে অভিযান পরিচালনা করাটা কতটা কঠিন আপনারা বুঝতে পারছেন। অধিকাংশের পরামর্শ আসলো যে আমরা এই অভিযান স্থগিত করে আল্লাহ রাসূলের কাছে বাহক পাঠাবো, তিনি হয় আমাদের সৈন্য পাঠিয়ে সহযোগিতা করবেন, নয়তো তিনি আমাদেরকে কি সিদ্ধান্ত দিবেন সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। কিন্তু একজন তরুণ সেখানে যে ওজস্বিনী ভাষণ দিয়েছিলেন, যে পরামর্শ দিয়েছিলেন, আজকের তবলিগী ইজতেমায় উপস্থিত তরুণ ছাত্র যুবকদের উদ্দেশ্যে এটি আমাদের মূল চেতনা হওয়া উচিত। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, ইয়া কওমি, হে আমার কওম, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নাল্লাতি তাকরাহুন আল্লাতি খারাজতুম তাতলুবুন আশ-শাহাদা, এখন তোমরা যেটাকে অপছন্দ করছো অথচ সেটা অন্বেষণের জন্যই তোমরা বেরিয়ে এসেছো, সেটা কি? সেটা হচ্ছে শাহাদাত। জিহাদের ময়দানে যখন ছুটে এসেছো তখন শহীদের প্রেরণা নিয়েই, শহীদি কামনা নিয়েই, শহীদের আকাঙ্ক্ষা নিয়েই জিহাদে এসেছো, অথচ এখানে এসে এটাকে অপছন্দ করছো। আমরা জিহাদে আসি নাই সংখ্যার বিবেচনায়, শক্তির বিবেচনা করে আমরা আসি নাই, অলা কাসরাতিন, আধিক্যের বিবেচনায় আমরা আসি নাই, মা নুকাতিলু ইল্লা বিহাজাদ্দিন আল্লাযী আকরামানাল্লাহু বিহি, বরং আমরা জিহাদে এসেছি একমাত্র দ্বীনের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে, আর এই দ্বীনই আমাদেরকে মর্যাদাবন্ধিত করেছে। ফানতালিকু ফাইন্নামা ইয়া ইহদাল হুসনায়াইন, অতএব সামনে বাড়ুন, আমাদের সামনে দুটি কল্যাণের যে কোনো একটি অপেক্ষা করছে, ইম্মা জুহুরুন, হয় আমরা বিজয় লাভ করব, ও ইম্মা শাহাদাতুন, নয়তো আমরা শাহাদাত বরণ করব, দুটি আমাদের জন্য কল্যাণকর। এই ওজস্বিনী ভাষণ যখন তিনি দিলেন, এই পরামর্শ বৈঠকের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল। فقال الناس قد والله سبق ابن رواحه, তখন সকলেই বলে উঠল, অবশ্যই আল্লাহর কসম আব্দুল্লাহ বিন রাওয়াহা তো সত্য কথা বলেছেন। সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল, মাত্র 3,000 সৈন্য নিয়ে প্রায় 2,00,000 সৈন্যের বিপরীতে তারা এই অভিযান পরিচালনা করলেন। যায়েদ বিন হারেসার নেতৃত্বে অভিযান শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাসূলের পরামর্শ অনুযায়ী প্রথম সেনাপতি যখন শহীদ হয়ে গেল, দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালিব, এরপর তিনিও যখন শহীদ হলেন, তৃতীয় সেনাপতি আবদুল্লাহ বিন রাওয়াহা, তিনিও যখন শহীদ হয়ে গেলেন, তারা পরামর্শক্রমে খালেদ বিন ওয়ালিদকে সেনাপতি নির্বাচন করলেন, মনোনীত করলেন। খালেদ বিন ওয়ালিদ নতুনভাবে সাজিয়ে নিয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়ে আবারও শত্রুপক্ষের উপর আক্রমণ চালালেন। খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে মাত্র 3,000 সৈন্য নিয়ে
প্রায় 2 লক্ষ সৈন্যের এই বিশাল বাহিনীর উপরে মুসলিম বাহিনী এই মুতার অভিযানে বিজয় লাভ করেছিলেন। একজন তরুণীর ওজস্বী বক্তব্যের মাধ্যমে, একজন যুবকের বক্তব্যের মাধ্যমে কিন্তু এই পরিবর্তন হয়ে গেল সিদ্ধান্ত। আর আজ যুব সংঘ চাই বাংলার জমিনের প্রতিটি যুব সংঘের কর্মীকে আব্দুল আমিন নাহার মতো চেতনা সম্পন্ন কর্মী তৈরি করতে। আর আজ যুব সংঘ চাই বাংলাদেশ আওয়ামী যুব সংঘের প্রতিটি কর্মী এরকম ইমানের বলে বলিয়ান হয়ে গড়ে উঠুক। প্রতিটি কর্মী যখন এই চেতনায় উদ্বুদ্ধ হবে, ইমানের বলে বলিয়ান হয়ে যাবে, সমাজ সংস্কারে ঝাঁপিয়ে পড়বে, ইনশাআল্লাহ একজন আওয়ামী যুব সংঘের কর্মী যদি একটা এলাকা থাকে, একটা এলাকা একাই পরিবর্তন করতে সক্ষম হয়ে যাবে। একটা জেলায় যদি একজন আওয়ামী যুব সংঘের কর্মী ইমানের উপর অবিচল থেকে সমাজ সংস্কারে ঝাঁপিয়ে পড়তে পারে, ওই জেলার সমস্ত বিদাতীদের গুম হারাম হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং ইমানের উপর অবিচল হয়ে, ইমানের উপর দৃঢ় ইমান রেখে, আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়ে সমাজ সংস্কারে ঝাঁপিয়ে পড়তে হবে। সংখ্যা যতই কম হোক না কেন, শক্তি যতই কম হোক না কেন, যদি দৃঢ় ইমান নিয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়ে সমাজ সংস্কার ঝাঁপিয়ে পড়েন, আল্লাহর গায়েবি মদদে আপনারাই বিজয়ী হবেন, আপনাদের মাধ্যমে সমাজ সংস্কার হবে হবে ইনশাআল্লাহ। তরুণ ছাত্র যুবক ভাইদের প্রতি আহ্বান জানাবো, আসুন বিচ্ছিন্নতা পরিহার করুন, ইমারত ভিত্তিক জীবন যাপন করুন, একাকী সারা জীবন চেষ্টা করে একটা মহল্লাকে পরিবর্তন করতে সক্ষম হবেন না। যতক্ষণ পর্যন্ত ইমারতের অধীনে সংঘবদ্ধ না হবেন, যতক্ষণ পর্যন্ত জামাতবদ্ধ হয়ে সুসংগঠিত হয়ে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার না ছাড়বেন, ততক্ষণ পর্যন্ত বাতিল কিন্তু আপনাকে বাধা দিবে, আপনাকে প্রতিরোধ করবে, আপনাকে কণ্ঠসা করবে, আপনার এই দাওয়াতি কাফেলাকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করবে। যুগে যুগে যারা এই হকের অনুসারী ছিল, যারা এই হককে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, বাতিল তাদেরকে বাধা দিয়েছে, তবে বাতিল টিকতে পারে নাই, ইতিহাসে রাস্তা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। দূর অতীতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জন্মদাতা পিতা মূর্তি পূজারি আজরকে তিনি দাওয়াত দিয়েছিলেন, মূর্তি পূজারি আজর তিনি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে গ্রহণ করেন নাই, বরদাস্ত করতে পারেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে বলেছিলেন, ইয়া আবাতি লিমা তাবুদু মা লা ইসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইগনি আনকা শাইয়ান, হে আব্বা আপনি এগুলো কার ইবাদত করছেন, যে কিছুই দেখতে পায় না, যে কিছুই শুনতে পায় না, যে কোনো উপকার ক্ষতি করার ক্ষমতাও রাখে না। ইয়া আবাতি ইন্নি কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়া, হে আব্বা আমার কাছে যে জ্ঞান এসেছে ওহি এসেছে আপনার কাছে আসে নাই, সুতরাং আমার অনুসরণ করুন, আমি আপনাকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করব। দরদ ভরা কণ্ঠ নিয়ে, হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্মদাতা পিতাকে তৌহিদের দাওয়াত দিলেন, কিন্তু তিনি এটাকে বরদাস্ত করতে পারলেন না, ওইটা ধমক দিলেন, পারা আরাগিবুন আনতান আলিহাত ইয়া ইব্রাহিম লাইল লাম তান্তাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়ান, হে ইব্রাহিম তুমি যদি আমার উপাস্যদের বিরুদ্ধে বিরোধিতা করা থেকে বিরত না হও, তাহলে পাথর ছুঁড়ে মেরে আমি তোমার মাথাকে চূর্ণ করে দেব, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও, বের হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম হককে মেনে নেওয়ার কারণে তার জন্মদাতা পিতা আদর পর্যন্ত তাকে বরদাস্ত করতে পারলেন না, উল্টা তাকে ধমক দিলেন, যদি তুমি আমার উপাস্যদের বিরোধিতা করা থেকে বিরত না হও, পাথর ছুঁড়ে মেরে আমি তোমার মাথাকে চূর্ণ করে দেব। আজকেও আলাদী যুব সংঘের দাওয়াতের কারণে দেশের বিভিন্ন প্রান্তে গ্রামে গঞ্জে বন্দরে সর্বত্র যখন হকের ঢেউ শুরু হয়েছে, হকের আন্দোলিত হচ্ছে, হক বাতিল ছেড়ে দিয়ে শিরক বিদাত ছেড়ে দিয়ে যখন মানুষ কোরআন সুন্নাকে ধারণ করছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরের ন্যায় আজকে বহু পিতা তার সন্তানের এই চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আজকের যুগের বহু পিতা তার সন্তানের হককে গ্রহণ করাকে মেনে নিতে পারে নাই, ফলে তার পরিবার থেকে বয়কট করছে, সমাজ থেকে বয়কট করছে, তার সম্পত্তি থেকে তাকে মাহরুম করে দিচ্ছে।
সে যুগের আজর টিকতে পারে নাই, এ যুগেও নতুন আজরের অনুসারীরাও টিকতে পারবে না। আল্লাহর রাসূল বলেছেন সহিহ বুখারীর 3350 নম্বর হাদিস, কাল কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাক্ষাৎ পাবেন মলিন চেহারা নিয়ে। ইব্রাহিম বলবেন, হে আব্বা, আমি কি আপনাকে বলে নাই আমার অবাধ্যতা করার জন্য? তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলবেন, ফাল ইয়াউমা লা আসিকা, বেটা বলো আজকে যা বলবে তাই মেনে নেব। বলেন তো সেদিন আর সময় আছে, সেদিন আর সুযোগ আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন ইব্রাহিম আলাইহিস সালাম, হে আল্লাহ, আপনি আমাকে ওয়াদা করেছিলেন আপনি আমাকে অপমানিত করবেন না, আজকে আমার পিতা আপনার রহম থেকে বঞ্চিত, এর চেয়ে বড় অপমান আমার জন্য আর কি হতে পারে? তখন তাকে বলা হবে, ইন্নি হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি জান্নাতকে হারাম করেছি কাফিরদের উপরে, কোন কাফিরদের জন্য জান্নাত বৈধ করি নাই। এরপর ইব্রাহিমকে বলা হবে, মা তাতারিজ লাইকা ফায়ানজুর, হে ইব্রাহিম, তোমার পায়ের নিচে তাকিয়ে দেখো এটা কি। ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের নিচে তাকিয়ে দেখবেন রক্তে মাখানো কাদায় লেপটানো বিবর্ণা চেহারার একটা পশু পড়ে আছে চার পা বিশিষ্ট। এই পশুর চার পা শক্ত করে বেঁধে টেনে এসে নিয়ে যায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর এই পশুটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। এই আজরের আকৃতি পরিবর্তন করে, পশুর আকৃতিতে পরিবর্তন করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুনে রাখুন, যারাই হকের বিরোধিতা করছেন, যারাই হকের আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন, কেউ কেয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরের আকৃতি যেমন পশুর আকৃতিতে পরিবর্তন করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আজকের নব্য আজরাও কেউ কেয়ামতের মাঠে একই পরিণত হবে হবে ইনশাআল্লাহ। সুতরাং আসুন হকের পক্ষে ঐক্যবদ্ধ হন, বাতিলের বিরুদ্ধে ব্যক্ত অহংকার ছাড়ুন। তরুণ ছাত্র যুবক ভাইদের আহ্বান জানাবো, মহতারা আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের ইমারতের অধীনে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী যুব সংঘ এদেশের তরুণ ছাত্র যুব সমাজের মধ্যে প্রকৃত হককে প্রচার ও প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সংগঠনের সাথী হন, সদস্য হন, সমাজ সংস্কারে শপথ গ্রহণ করুন। বাংলার যুবকরা যদি কোরআন সুন্নার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে বজ্র কণ্ঠে আওয়াজ তোলে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এওয়াজ যখন বাংলার প্রতিটি ঘরে ঘরে উচ্চারিত হবে, এওয়াজ যখন বাংলার প্রতিটি মোমেনের কণ্ঠে অনুরণিত হবে, এওয়াজ যখন বাংলার প্রতিটি যুবকের হৃদয়ে আন্দোলিত হবে, বাংলার জমিন থেকে শিরকের শিখণ্ডে ভেঙে যাবে, বাতিলের আখড়া দূরীভূত হবে, বিদাতের রাস্তা ভেঙে খানখান হয়ে যাবে, বাংলার জমিনে তৌহিদের পতাকা উড্ডীন হবে 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 ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, তাই আসুন ভয় না পেয়ে হতাশাগ্রস্ত না হয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়ে ইমারতের অধীনে ঐক্যবদ্ধ হয়ে নিজের ব্যক্তি জীবনকে, নিজের পারিবারিক জীবনকে, নিজের সামাজিক জীবনকে সংস্কারের এই মহতী আন্দোলনে অংশগ্রহণ করুন। আল্লাহ আমাদের সহায়ক হন, আল্লাহুম্মা আমিন। সকলকে, বিশেষ করে তরুণ ছাত্র যুব সমাজকে বাংলাদেশ আওয়ামী যুব সংঘের কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা এখানে ইতি টানছি। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরাল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।